নবীয়াবাদ উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের নৈতিকতা বৃদ্ধির এক অন্যতম কৌশল। এখানে দেখা যাচ্ছে যে সিঁড়ি দিয়ে শিক্ষার্থীরা যখন ওপরে ওঠে তখন তারা বিভিন্ন হাদিস এবং কোরআনের আয়াত ও বিভিন্ন মহাব্যক্তিদের বাণী তারা পড়তে পড়তে ওঠার সময় পড়তে পারছে। এতে করে তাদের নৈতিকতা বৃদ্ধিসহ তাদের দৈনন্দিন জীবন অনেকটি পরিবর্তন হবে বলে আশা করতে পারছি। এখানে দেখা যাচ্ছে একটা বাণী, পুণ্য অর্জন অপেক্ষা পাপ বর্জন করা শ্রেষ্ঠতর, হযরত আলী। তারপরে ওপরে সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় পড়তে হবে কি লেখা আছে, ওপরে দেখা যাচ্ছে যে আরেকটা বাণী লেখা আছে, ইবনে হিব্বানের সত্য কথা বলো যদিও তা তিক্ত। তারপরে নিচে নামার সময় পড়তে হবে সুবহানাল্লাহ, এখানে দেওয়া আছে। তারপরে যে ব্যক্তির দেহ মন ও আত্মার সুষম বিকাশের প্রয়াস হল শিক্ষা। তারপরে দেখা যায় শিক্ষার শেকরের স্বাদ এত হলেও এর ফল মিষ্টি, অ্যারিস্টটলের একটা বাণী। তারপরে একটা মহাব্যক্তি জনের বাণী, চিন্তা করো বেশি বলো কম, লেখো তার চেয়েও কম। এখানে একটা হাদিস লেখা আছে, হাদিসটা হচ্ছে জুলুম ও অত্যাচারী লোক কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠবে। এরপরে দ্বিতীয় তলায় শুরুতে লেখা আছে সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে বর্জন করা চলে না। তারপরে আছে এখানে ওমর ইবনুল খাত্তাবের একটা বাণী, আমাদের জীবনের সবচাইতে মানে সবচেয়ে স্বাস্থ্যকর উপাদান হচ্ছে সবর মানে ধৈর্য। এখানে আছে একটা হাদিস, ধৈর্য মানে একটি গাছ যা সারা গায়ে কাটা কিন্তু ফল অত্যন্ত মজাদার, আল হাদিস। এখানে একটা সংগৃহীত একটা বাণী আছে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, এটা আমরা বা সম্প্রসারণ শিক্ষার্থী থেকে পড়াই থাকি। তারপরে সাবধান, তোমরা হিংসা করা থেকে আত্মরক্ষা করা, আবু দাউদ শরীফের একটা হাদিস। আর তাতে সত্য লোকের নিকট অপ্রিয় হলো তাহা প্রচার করো। তার হচ্ছে যে ব্যক্তি বাক্যে কর্মে ও চিন্তায় সৎ নয় সেই প্রকৃত প্রস্তাবে সত্যনিষ্ঠ নহে, আল হাদিস। আর একটা এখানে সংগৃহীত একটা বাণী আছে, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত, সহি বুকারির একটা হাদিস। হে আল্লাহ যে আল্লাহ অপরকালের প্রতি ইমান রাখে সে যেন উত্তম কথা বলে, যে আল্লাহ অপরকালের প্রতি ইমান রাখে সে যেন উত্তম কথা বলে। তৃতীয় তলায় ওঠার জন্য এখানে একটা হাদিস, ধনী হওয়া ধনের ওপর নির্ভর করে না, নির্ভর করে মনের তৃপ্তির ওপর। বা আর একটা হাদিস দেখা যাচ্ছে এখানে, দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফেরের বেহেস্ত, সহি মুসলিম। যে অঙ্গীকার রক্ষা করে না তার ধর্ম নেই। এখানে আছে শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে। এরপরে এখানে আমরা দেখছি, তারপরে শেষ এখানে সিঁড়িতে আছে নেপোলিয়নের একটা বাণী, আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাকে শিক্ষিত জাতি দেবো।